মানবিক মুখ স্কুলে লকডাউনে অনন্য নজির। আর্থিক সংকটে পড়াশোনা বন্ধ হতে বসা পড়ুয়াদের ফি মকুব করল হাওড়ার লাইসিয়াম ইংলিশ মিডিয়াম স্কুল। মোবাইল না থাকায় অনলাইন ক্লাসে বঞ্চিত পড়ুয়াদের জন্য স্কুলে বন্দোবস্ত করেছে স্মার্টফোনের। আই গট লট অফ হেল্প অ্যান্ড মোটিভেশন ফ্রম আ স্যার, অ্যান্ড নট অনলি হি ইজ আ স্যার, হি ইজ মাই ফাদার, হি ইজ লাইক মাই ফাদার। লকডাউনে পরিবারের উপার্জনে বন্ধ হতে বসে একাদশের পড়ুয়ার পড়াশোনা হয়নি, বলা ভালো হতে দেননি স্কুলের স্যার। ফি নিয়ে রাজ্য জুড়ে যখন বেসরকারি স্কুলের সঙ্গে অভিভাবকদের সংঘাত, তখন ব্যতিক্রমী নজির হাওড়ার লাইসিয়াম ইংলিশ মিডিয়াম স্কুলের। আইসিএসই বোর্ডের অধীনে এই স্কুল, পড়ুয়ারা বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের, ফিও তেমন আকাশ ছোঁয়া নয়। তবে লকডাউনে কলকাতার বহু নামি দামি স্কুল যা করতে পারেনি, তা করে দেখিয়েছেন এই স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক। অসময়ে বিপদে পড়া শিক্ষার্থীদের পাশে থেকেছেন। আমার হাজবেন্ড মারা গেছে, এরকম আমার ছেলেকে পড়াতে পারবো না এই বছরটা বলেছিলাম, তো স্যার বললেন যে না পড়াও। আমি স্যার আর মাইনে টাইনে নিলেন না, ভর্তির টাকাটা আর অ্যাডমিশনের ফিসটাও মানে ইয়ে করে দিলেন। হাজবেন্ড কাম করতে থে না, কারবারই বন্ধ হো গিয়া, সোচে এই থে কি নেই পড়া পাঙ্গে হাম, সিরফ হেল্প কিয়ে, তবিয়ত ভি খারাপ হো গিয়া থা উসকে বিচ। গত ছ মাসে 150 পড়ুয়ার ফি মকুব করেছে স্কুল। শুধু তাই নয়, আর্থিক সমস্যায় বই খাতা কিনতে না পারা শিক্ষার্থীদের জন্য খাতা বই পেনের ব্যবস্থাও করেছে স্কুলই। মোবাইল না থাকায় অনলাইন ক্লাসে বঞ্চিত হচ্ছিল অনেক পড়ুয়া, নিজের উদ্যোগে ফোনের ব্যবস্থা করেছেন স্যার। মনে আগে থেকে আমার উপার্জনের একটু সমস্যা আছে, যার জন্য ক্লাস নাইনে আমাকে স্কুল থেকে সব কিছু ফ্রি করে দেওয়া হয়েছিল আমার স্টুডেন্টকে, আমার বাচ্চা ছেলেকে, তো স্যারের কাছে আমি কৃতজ্ঞ। ফোন ভালো ছিল না আর অনলাইন ক্লাসটা আমি করতে পারছি না। ফোন কিনতে পারোনি? বাবা মাকে বলেছিল ফোন কেনার কথা? বলেছিল, কিনতে পাইনি। কেন? ফিনান্সিয়াল প্রবলেমের জন্য। তারপর কি করলে? স্যারকে বলেছি, স্যার প্রোভাইড করেছে। আর্থিক সমস্যায় জেরবার নিজেও, তবু সন্তান সম পড়ুয়াদের থেকে মুখ ফেরাতে পারেননি, বলছেন স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক অসিত কুমার রায়। ছেলে মেয়েগুলোকে আমি আমার নিজের মনে করি, এবং আমার গার্জেন যারা, তারা সত্যি আমাকে ব্যক্তিগতভাবে চেনে, একটা বিরাট আত্মীয়তার সম্পর্ক। সেই আত্মীয়তার সম্পর্ক ছাত্র ছাত্রী অভিভাবক, সেই সম্পর্কটাকে অনেক অসুবিধা হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, আমাকে অনেক ধার করতে হচ্ছে, কিন্তু তবুও এইসব এদেরকে ঠেলে ফেলে দিলে আমি মনে করব একটা আমি সমাজে অপরাধ করছি। এমন নজির আরও তৈরি হোক, লাইসিয়ামের মতো মানবিক মুখ নিয়ে এগিয়ে আসুক বাকি স্কুলগুলিও। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। মরু রাজ্যে বন্যা, জয়পুরে ঘর ছাড়া হলেন অতি প্রাচীন মহিলা, ঠিকানা বদলালো 2500 বছরের পুরনো মমির। মরুভূমিতে মাঝে সাঝে বৃষ্টি হয়, ভূগোল বইয়ে লেখা আছে ভারতের মরু রাজ্য রাজস্থান, সেখানেও এতদিন ভূগোল বইয়ের নির্দেশিকা মেনেই চলেছে মৌসুমী বায়ু। কিন্তু স্বাধীনতা দিবসের আগের দিন হঠাৎই লোকেশন গুলিয়ে গেল, এমন বৃষ্টি হলো যে জয়পুর হয়ে গেল ভেনিস। দুর্যোগে ঘর ছাড়া হলেন এক প্রবীণ নাগরিকও। জয়পুরের অ্যালবার্ট হল মিউজিয়ামের বেসমেন্টে সাজানো সংসার ছিল তাঁর, মাঝবয়সী মহিলা টুটুর 2400 বছরের পুরনো মমি মিশরের পানোপোলিসের আখমিন অঞ্চলে পাওয়া যায়। 1890 সালে ওই মমি জয়পুরের মিউজিয়ামে আসে। অ্যালবার্ট হলের বেসমেন্টে থেকেই 2 শতাব্দী পেরোতে দেখেছেন টুটু, নতুন সহস্রাব্দ দেখেছেন, ভারতের স্বাধীনতা দেখেছেন, বহু পালা বদলেও তাঁর স্থান বদল হয়নি। কিন্তু মৌসুমের বেহিসেবে আচরণ তাই করে দেখালো। 14 আগস্ট অ্যালবার্ট হল মিউজিয়ামের মেঝে হাঁটু জলে ডুবে যায়, কেসিং ভেঙে মমি স্থানান্তর করতে হয়। পেলা খেয়াল লাগে যে সবসে ইম্পর্টেন্ট চিজ হ্যাঁ সবসে পেলে বেচা যায়, তো ইস কড়ি মমি কাজ খেয়াল লাগে মমি বেসমেন্ট পিছে 3 সাল ডিসপ্লে 4 সাল ডিসপ্লে থি, তো মমি কে লিয়ে মানে জেসি কপচারে কো ভেজা তব তো ঘটনো তক পানি থা, লেকিন চাবি নিকালনে মে টাইম লগতা, তো হমনে শিশা তোড় কে উসকা শোকেস খোল কে আর মমি কো ফটাফট শিফট দিয়া, আর মমি জব তক হমনে ওয়াসে নিকালি তো লগভগ 3.5 ফিট পানি গোদামে ভর চুকা থা। শুধু মিউজিয়ামই নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজস্থানের প্রত্নতত্ত্ব দফতরও, প্রচুর পুরনো পুঁথি ভিজে গেছে। পানি সারা আমরা ড্রেন আউট করা দিয়া হ্যাঁ, जो फाइलें वगैरह गीली हो गई थी वो हम सुखा रहे हैं, तो वो हमारा रेस्क्यू ऑपरेशन अब चल रहा है। एंटीक्विटीज़ का जो नुकसान होता है उसका कोई कीमत लगाना संभव नहीं है, उसकी कीमत लाख भी हो सकती है, करोड़ भी हो सकती है, 100 करोड़ भी हो सकती है। মিউজিয়াম কর্মীদের তৎপরতায় মমিটির কোনো ক্ষতি হয়নি, তাকে সময় থাকতেই নিরাপদ জায়গায় সরানো হয়েছে। করোনা পরিস্থিতিতে মিউজিয়ামের দর্শক প্রবেশ নিষিদ্ধ, আপাতত মূল্যবান সম্পত্তিগুলি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
ब्यूरो रिपोर्ट, जी 24 घंटा।